জামা কাপড় কেচে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আগে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এত জোরে এসে পেটের ভেতরে যে সুতো দৌড়ায় বলে সেটাই হচ্ছে। কোনো তো জ্ঞান বুদ্ধি নেই তো, তাই না? নাই রে, পাটা মুছে চল, পড়বো না। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন বাজে সকাল 10:15, তো এখন বাজে পুরো 10:15। এই যে 10:15 বাজে, তা 10:15 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। মানে 10:15-র যে কাজ, মানে 10:15-র আগে যে কাজগুলো থাকে সেগুলো আমার হয়ে গেছে। সকালে উঠে কাজ সারা, ভাত করে মেয়েকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। মানে সকালে জার্নিংটা খুব তাড়াহুড়ো থাকে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে এসে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তো বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। সকাল থেকেই বাইরে তো বৃষ্টি লেগেই রয়েছে, টিপ 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 লেগেই রয়েছে। রাত থেকে তো মানে প্রচুর বৃষ্টি বলতে না, মাঝে মাঝে থেকে তো লেগেই রয়েছে বৃষ্টি, মানে কখনো জোরে বৃষ্টি হচ্ছে, কখনো তো আস্তে আস্তে হয়েই চলেছে। তা চলো, এখন কিছু কাজ আছে। কাজ বলতে এখন হচ্ছে আমি জামা কাপড় কাচবো। জামা কাপড় তেমন সকালে কাচা হয়নি, আর কাচতেও হবে, কিছু করার নেই, যেহেতু অনেকটাই আছে। ওই ওখানে ভিজিয়ে রেখেছি জামা কাপড়গুলো, কেচে নিয়ে তার জামা কাপড়গুলো কেচে স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। তা চলো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে হচ্ছে আমি জামা কাপড়গুলো ধোয়ার জন্য বসে পড়েছি। কে না কেচেই ধুয়ে নিয়েছি, তাই তো এরকমই মনে হচ্ছে? না না, কেচে নিয়েছি, যেহেতু আমাদের স্নানের ঘাটে হচ্ছে জল জমে গেছে, মানে সব স্নানই হচ্ছে বৃষ্টি এত হয়েছে ডুবে গেছে। তো এখানে হচ্ছে কাচি বলতে আমি খুব একটা ভালো কাচতে পারি না, গামলার ভেতরে সব কিছু ভিজিয়ে আর পাড়া দিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার কাচা। থুপে বা আছাড় মেরে আমি খুব একটা ভালো কাচতে পারি না। বিয়ের আগে যখন হচ্ছে বাড়িতে হচ্ছে জামা কাপড় কাচার জন্য যেতাম, মা বলতেন তুই কাচছিস না, তুই কাচলে ভালো পরিষ্কার হয় না, তোর কাচতে হবে না। মানে সেই যে না করে করে এখনও যেন ভালো পারি না। আমার মা এমন কাচতেন, আমি যদি কোনো কাজ করা হচ্ছে আমার মানে চুড়িদার বা সালোয়ার দিতাম, মানে সব কাজ করা জিনিসগুলো তুলে দিতেন, মানে এমন কাচতেন। তো যাই হোক, আমি অত ভালো না কাচতে পারলেও ওইরকম পাড়া দিয়ে নিই, কী করার আছে, কাজ তো চালাতে হবে। আর আমি রোজকার জিনিস রোজই সার্ফ দিয়ে ধুয়ে নিই, যেহেতু কেননা আমি ভালো কাচতে পারি না, ওরকম জোরে জোরে আছাড় মেরে বা কিছু, আমার পেটে যেহেতু হচ্ছে অনেকবার অপারেশন হওয়া বা কিছু তো লাগে, তাই জন্য আমি এমনি থেকেও খুব একটা জোরে আছাড় মারতে পারি না। তাই জন্য ওর গামলার ভেতরে সব কিছু ভিজিয়ে নিই, পাড়া দিয়ে নিই, আর আমি রোজকার জিনিস তো রোজ ধুয়েই নিই সার্ফ জল দিয়ে, তাই জন্য আর বেশি কষ্ট হয় না। আর এখানে হচ্ছে তো ওপরবেলার জলেই সব কিছু মানে কাজ করছি, তবুও পুকুরের জলের থেকে অনেক ভালো, তাই না? পুকুরের জল যা নোংরা, আর বিশেষ করে এখানে, হ্যাঁ পুকুরের জলে গিয়ে যেভাবে মানে নোংরাভাবে মানে মানুষজনরা ব্যবহার করে জলগুলোকে, নিজেরই যেন বাসন থালা ধুতে বা জামা কাপড় কাচতে সত্যিই খুব কষ্ট, মানে খারাপ লাগে আর কি, ঘেন্না টাইপের লাগে। তাই তবুও কিন্তু করতে হয়, কিছু করার নেই, এটা মানে পুকুর ছাড়া কোনো গতি নেই। তো এখানে জামা কাপড় কেচে এখানে আমি রেডি হয়ে পড়লাম, তাই তো এরকম মনে হচ্ছে রেডি হয়েছি, হঠাৎ করে প্রোগ্রাম একটা ঠিক হয়েছে। বলতে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম না, কিন্তু বাইরে যে মানুষের থাকে না কাজ বাজ, অনেক দরকারি কাজ, সেইটারই একটা প্রোগ্রাম পড়ে গেল, সেখানে যাব বলেই রেডি হয়েছি। আর বোতলে জল ভরে নিয়েছি, গত কয়েকবার বেরিয়েছিলাম মাঝখানে কিন্তু বোতলে জল নিতেই ভুলে গেছি, এত বাইরে বেরিয়ে সমস্যা হয়েছিল আমার বলার মতো না। জামা কাপড় কেচে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আগে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, তোমাদের দাদাভাই বললো, তাই জন্য রান্না করিনি। সকালে যে ভাত করেছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য তাই আছে, আর শাশুড়ি মার কাছে বলে গেছি তরকারিটা করতে, তা বেরিয়ে পড়লাম, মানে যাবো এখন একটু বেরোবো। তো এখন বাজে 11টা, তা কখন ফিরবো, যদিও বা হয়তো 2-2:30 বেজে যাবে আমার ফিরতে, তা চলো যাওয়া যাক। আগে বৃষ্টি হচ্ছে, তো ছাতা না নিয়ে গেলেও জোরে যখন বৃষ্টি হচ্ছে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক কি হয়, মানে বাড়ি আসি ভিজে না শুকনো অবস্থায়। বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, এখানেই শুরু এখানেই শেষ, এরপরে আর মানে রাস্তায় পা রাখলে আমার দ্বারা আর ভিডিও তেমন একটা আমাদের এখানে হয় না, যদিও অন্য কোথাও বাইরে দূরের দিকে যাই তবু হয়, কিন্তু এই লোকালের মধ্যে আমি আর তেমন একটা ভিডিও করি না। বাড়িতে চলে এসেছি, প্রায় এখন হচ্ছে 2:30 বাজে হচ্ছে, এসেছি প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আমি তো ভাত করে গেছিলাম, তরকারি করার টাইম মানে পাইনি, মানে হঠাৎ করে বললো আর হঠাৎ করেই তখনই বেরিয়ে যেতে হলো। তো
তা মেয়েকে একেবারে স্কুল থেকে, মানে মেয়ে আমার সাথেই চলে এসছে, তো এখানে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে নেবো। আর ভাত যেহেতু করে গেছিলাম, আর শাশুড়ি মা তরকারি করেছিলেন যা, ওনারা খেয়েছেন আর ওনার ছেলেকে খেতে দিলাম। আমি আর মেয়ে হচ্ছে খাবো, তার জন্য হচ্ছে রান্নার প্রস্তুতি। এখানে হচ্ছে আমি বেগুন ভেজে নিচ্ছি, যেহেতু বেগুনটা ভাজতে কম সময় লাগে তাই জন্য আমি বেগুন ভেজে নিচ্ছি। আর এখানে মাছ ভাজছি, মাছ ভেজে তারপরে ঝোল বসাবো। বাবা কি করছো? দাও, পাপা ওখানে বেগুন ভাজা খাচ্ছে, দাও বাবাকে গিয়ে বলো বেগুন ভাজা দিতে, দাও। খিদে এত জোরে খেয়েছে, পেটে ভেতরে যে ছুটো দৌড়ায় বলে সেটাই হচ্ছে। কিন্তু রান্না যতক্ষণ না হবে ততক্ষণ তো খেতে পারবো না। বলছে হলো মানে এত জোরে খিদে পেয়েছে, মানে শাড়ি চেঞ্জ করারও হচ্ছে টাইম পাইনি। আগে রান্না বসাবো তারপরে শাড়ি চেঞ্জ করবো, এমনি থেকে পুরো ভিজে গেছি। আগে রান্নাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপর ঘুরতে দিয়ে শাড়িটা চেঞ্জ করবো। আর খিদে তো প্রচণ্ড হয়েছে, মানে আর দাঁড়ানো যাচ্ছে না। এখানে খুব হালকাভাবে মাছের ঝোল করে নিয়েছি কালো জিরে আর টমেটো দিয়ে, কেননা খুব জোরে খিদে পেয়েছে, তো আর যেন তরস হয়েছে না মাছের ঝোলে। এবার মাছগুলো দিয়ে দিলাম। হ্যাঁ বাবা, আমার নাইটি দিয়ে পা মুছেছে। কে? তোমার বাবার কাজটাই তো ওরকম জঘন্য। হ্যাঁ, তুমি আমার নাইটি দিয়ে পা মুছেছো, নাইটিটা তো আমি পরবো এখনই। বলে তোমার ব্যবস্থা হচ্ছে, মার কাছে বলছি অনেকটা মুছেছে। কোনো তো জ্ঞান বুদ্ধি নেই তো, তাই না? লক্ষ্মী মা ক্যাডবেরি কোথায় পেলে? পাপা কেটে দিয়েছে, তাড়াতাড়ি বসে দিয়েছি, আর একটু 5 মিনিট পরেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি আমি ভাত খাও। মাছ ভাজাতে বেগুন ভাজাতে ভাত খেয়ে নিতে পারছি। বেলুন না, বেগুন বলেছে মা। বেগুন ভাজাতে ভাত খাবে তুমি, মাছ একটু হয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে, ঠিক আছে। কার টাকা? কার টাকা? তোমার টাকা। ঠিক বলেছো, মা কিনে দেবে তাই তো? তুমি খালি গায়ে কেন জামা পরো নি? খালো গেঞ্জিটা পরে দাও। একে তো একদম বডি একেবারে স্লিপ না, পুড়ে যাচ্ছে না বাবা।